গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকালে খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। সকাল সকাল এক থলি বাজার করে নিয়ে এলাম, দেখাই তোমাদের কী কী বাজার করলাম। এই যে 3 প্যাকেট মুড়ি, 2 কেক, এই যে 2 কেক, 1টা পাউরুটি, এই যে দুধ, আর এখানে আছে ডিম। আর রুদ্র তো সকালবেলা চিকেন এনে দিল, ও প্ল্যান্টে চলে গেল, আজকে খাবেও না দুপুরে এখানে। ও চায়না থেকে যে যিনি এসছেন আর কি, ওরা গেলেও ওরা খুব আর কি করে ওদেরকে, তো ও ওখানে ও কোম্পানি মানে বলেছে ওকেই দায়িত্ব দিয়েছে, তো কোম্পানি থেকে ওকে নিয়ে গিয়ে একদম লাঞ্চ করে তারপর বাড়ি আসবে। তাই আমাদের জন্য চিকেন এনে দিয়েছে, আমি আর বেটু আজকে খাবো দুপুরে। তাই ভাবছি যে আমি আর বেটু খাবো, তো কী আর বানাবো, শুধুমাত্র চিকেন করবো আর ভাত, চিকেন আর ভাতেই আজকে বানাবো। কারণ আমরা দুজন আর তো কেউ মানে রুদ্র তো নেই, ও বলেছে করে রাখবে, আমি রাত্রে এসে খাবো। তো যাই হোক, আর বাসনও এই যে ধুয়ে দিয়ে গেল এইমাত্র, বাসনগুলো গুছিয়ে রাখতে হবে। আর আজকে স্নান করিনি, কাজ এমনি হয়ে গেছে, শুধু ঘরটা মোছা হয়নি। স্নান করে মানে স্নান করার আগে ঘর মুছে স্নান করবো, হচ্ছে রান্নাটাই ভাবছি করে নেবো। কারণ ওইদিকে এবার এখানে দেখো বেটু পড়ছে, বেটুর রিভিশন টেস্ট চলছে, তো ওই জন্য পড়ছে, ওকে দেখতে হচ্ছে, স্নান করে গেলে এখন হবে না, সেই জন্য হয়ে গেলে তারপরে যাব। এই যে বাসনগুলো একটু মানে গুছিয়ে রাখি, এই সপ্তাহটা পুরোটাই রুদ্র মানে বাড়িতেই ছিল না, ওই যে বললাম চীন থেকে যিনি এসছেন তাকে নিয়ে ব্যস্ত, কালকে তাকে ডিনার করে নিয়ে এসছে ওই রাজার বাবা ভাইয়া, ওই ভাইয়া আর রুদ্র দুজন মিলে, তাই অনেক রাত্রে ফিরেছে। তার আগের দিন ও ফ্লাইটে এসেছে, সে কারণে তাকে পিক আপ করতে গেছিলো, সেখানেও রাত্রি হয়েছে, মানে কয়েকটা দিন রুদ্রকে বাড়িতে পাওয়াই যায়নি, এত ব্যস্ত। সেই জন্য কালকে না আমার একটুখানি মাথা গরম হয়ে গেছিলো, আমি জানি, তবুও একটু রাগ হয়, সবই জানি সবই বুঝি, তো তবুও রাগ হয়ে যাওয়ারটাই স্বাভাবিক, বল ভালো লাগে না। একটা সপ্তাহ পুরো বাড়িতে নেই, এখানে দুধটা চাপিয়ে দিলাম, এখানে চিকেনটাও করে নেবো, তাড়াতাড়ি করে নিয়ে স্নানে যেতে হবে। কড়াইগুলোর কি অবস্থা হয়েছে, কড়াই এই কড়াইটা আজকে লাগবে না, কড়াইও কিনতে হবে, মেশিনও চালিয়েছি। আমার চিকেন দেখো কষা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো, আর এখানে ভাতটাও করতে দিয়ে দিয়েছি, এটা হয়ে গেলে ঘর মুছে নেব আর তারপর বেটুকে স্নান করাবো, আমি স্নান করবো, বেটুর এখনও পড়া হয়নি, পড়ছি, কালকে যে এক্সামটা সেটার পড়া হয়ে গেছে, আর আজকে বিকেলে বেরোলেও একটু বেরোতে পারি তো, তাই সন্ধ্যেবেলা পড়া হবে না, ওই জন্য এখন পড়ছে, আর কালকের জন্য একটু অনেক বড় সিলেবাস, তাই একটুখানি আগিয়ে রাখছে। বললাম না বিকেলের দিকে একটু বেরোনোর আছে, সেই বেরোনোর আছে বলতে শাড়িটা আজকে নিয়ে আসতে হবে, সেই আনবো, আর তার আগে বেটুকে একটু আমি পার্কটাতে নিয়ে যাবো। তোমরা ওই পার্কটা দেখেছো তুমি, দেখো বাইরে পিক না পিক কী বলে, দেখো বাইরে কোথায় ফেলেছে, কী অসভ্য, এখান থেকে যেতে পারলে বাঁচি। আর তো বেটুকে একটুখানি পার্কেও নিয়ে যাবো, পার্কে একটুখানি খেলবে আর তারপরে আমরা ওই ওই সবগুলো কিনে নিয়ে চলে আসবো। দুটো চলে এসেছিলো তাড়াতাড়ি, আমি ছিল আরও দেরি হবে, কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলো আজকে, নাও। আর আমি এই শাড়ি তো পরা হয় না, ওই জন্য আজকে মানে বললাম একটু খুলে দাও না গো, দেখেও দেখে না, দেখো হাত জোর হাতগুলো জোড়া আছে, ফোন দিয়ে খুলবো আমি, খুলেও দেবে না, ঠিক আছে ঠিক আছে। কত কিছু হাতে নিয়ে এসেছি জানো, এদিকে একটা জলের বোতল তো রয়েছে, এই দেখো এই ব্যাগটাকে রাখো, হাতে দুটো চকলেট আছে, এগুলো সব ছিল, সার্ভিসিং করতে দিয়েছে তখন আবার এগুলো আমাকে রাখতো, এটা রাখো এখানেই থাকে, চলো একটু পেছনে বসবে বলেছে, চলো দিলে ওইদিকে বসেছি আমি, এটা তুলে দাও অন্তত, এটা বসবো কি করে আমি, ওই বোতলটা ফেলে দাও,
আরে বাবা, দরজাটা একটু খোলো, অনেকটা খোলে। আরে অন্যদিন কুর্তি পরে থাকি, চুড়িদার পরে থাকি, কোনো অসুবিধা হয় না। আরে শাড়ি পরে থাকি, একটু তো অসুবিধা হবে বলো? শাড়ি পরে প্রতিদিন তো পরছি, অভ্যেস নেই না এই জন্য। বাবা রে, আজির কি আছে, আজির কি আছে, এত বলো সরু বলি, অন্ধকার আছে এই যে, ঠিক হয়েছে এবার। আর বাবা, দাঁড়িয়ে একেবারে গলায় উঠে যাচ্ছে। চলো চলো, ট্রেনটা আছে না, ওই বেটু ওই ট্রেন আগের বার চেপেছিলাম আমি আর বেটু, রুদ্র চাপিনি, তাই ওর বাবাকে চাপানোর ওর শখ, যে বাবাকেও চাপতে হবে, সেই জন্য তিনজনে চাপবে, ওই জন্যই যাচ্ছি। আগে ওটা করে নিই, আমি তো রোদ্র একটু কমুক, তারপরে না হয় এখানে খেলা, এখানে তো খেলারই আছে, তারপর না হয় ওইখানে ইয়ে করবে, সেই জন্য ওটাতে আর কি তো প্রচণ্ড ভিড়ে, কিন্তু সানডে, তারপর আবার শীত শীত পড়ে গেছে, এবার পার্কগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, স্কুল থেকেও অনেক বাচ্চা এসছে। দেখি না, আগের বার লাইন পাই না, পাইনি বলে চাপেনি, এবার আবার দেখা যাক পাই কি না। তাতে যদিও তাড়াতাড়ি এসছি, এত ভিড় আজকে, তুই কোনো রোদ লাগছে না, রোদ লাগছে না, ঠান্ডা ঠান্ডা পড়েও গেছে, এত ভিড়, তুই খেলার জন্য জায়গা পাবি কিনা সেটাই দেখ। এরকম এত দেখি দেখিনি বলো, বাবা আমরা কখনো। তাহলে সামনে দিয়ে চলো, যদি খেলতে চাও কোন দিকে, ওই দিকে চলো, ওই দিকটা দেখি আরো আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো ভেঙে, আসলে কি বলতো এগুলো বাচ্চাদের জন্য করা, তো এখানে সব বড়গুলো এসে করে করে না, বাচ্চাদের জিনিস বড়রা চেপে চেপে দিলে তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। করে যাবে, ট্রেনের লাইন পরিষ্কার হচ্ছে, ওই দেখ ট্রেনে অনেক বড় পার্কটা, চলো ওদিকে আছে কিনা দেখি। হ্যাঁ, এই রাস্তাটা চিনি না আমি, আমি ঘুরেছি যেহেতু, আমি ট্রেনে আগের বার ট্রেনে উঠেছিলাম না, পুরোটা ঘোরাই ট্রেনটাতে আসলে, আর ওখানে দাঁড়িয়েছিল অনেকটা বড়, আসলে বেশি ভেতরে আর কি, কপত কপতিতের জন্য, আর সামনে একটা ফ্যামিলি পার্ক, সেই জন্য। এখানে মন্দিরগুলো কিসের জন্য করেছে একটা একটা করে? টুডে অবস্থা খারাপ, পুরো পাচ্ছে না, পুরো একদম মানে রাউন্ড গোল, আমরা ট্রেনে করে ঘুরেছি, বাবা পায়দল, আর পায়দল।
পায়দল দিমাগ খারাপ পায়দল চলতে চলতে ফিরে গেলাম আমরা আর রুদ্রমুখী কাণ্ড করছে মাছ নিয়ে এসছে আবার চিংড়ি মাছ কিনেছে সেইটা আবার ফেলে চলে এসছে আবার যাতে সাবধানে চালাবে তারপরও কিছু নেই এখন সাতটাও বাজেনি বুঝলে সাবধানে ওয়েট করছি তুমি আসলে যা খাবো একটু দরজায় লাগিয়ে দেবো না কালো জিরে এগুলো কালো জিরে তো ছিল না সেদিন রান্না করতে করতে বললাম শেষ হয়ে গেছিলো আর মেথি তো চুলের জন্য মানে দুটোই আমার চুলের জন্য লাগে মেথি কালো জিরে চুলে লাগে আর এই যে শাড়িতে দেখো কিরকম করে দিয়েছে দেখো কি সুন্দর করে একটা গোছানো ছিল আর কেমন করে গুছিয়ে দিয়েছে দেখো এটা ভালো করে গোছাবো এই দেখো এই শাড়িটা এটা যতটা ডিপ কালার লাগছে না এটার মতনই লাগছে এটা তো রেড মেরুন এটা যতটা ডিপ কালার লাগছে এতটা ডিপ কালার না এটা না হালকা একটু হালকা কালার এখানে বড্ড ডিপ লাগছে তো এই শাড়িটা দেখো কিরকম করে গুছিয়ে দিয়েছে পুরো আয়রনটাই নষ্ট করে দিয়েছে আর এই যে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম আমি না হাতটা এরকম ছোটো হাত করতে দিয়েছিলাম আমার ছোটো হাত করতে ভালো লাগে কিন্তু দিদিটা বললো যে সব আমি পুজোর সময় তোমাকে ছোটো হাত বানিয়ে দিলাম তো এবার একটা লম্বা হাত করো না তো আমি কারোর অপছন্দ করে কেউ কিছু আমাকে বানিয়ে দিলে বা দিলে না আমি না করতে পারি না বা কিছু বলতে পারি না যে ঠিক আছে দাম না করি একবার কত রকমের তো পরবো সবসময় একরকম কি পরবো নাকি তো যাই হোক এটা বানিয়ে দিয়েছে এবার পরে দেখতে হবে শাড়িটাকে গুছিয়ে রাখতে হবে চলো বেচারি রুদ্রকে আবার যেতে হবে অনেকটা দূর মানে আমরা বাঙালি বাজার থেকে নিয়ে এলাম আর কি মাছটা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয় মা ততক্ষণের জন্য সকাল সুস্থ থেকো ভালো থেকো।